পুরো ট্যাঙ্কের জলটা শেষ করে দেবার পরে কিছুটা এই রকম লাগে। এক একটা শিঙি মাছ এই ধরনের হয়। জলটা ক্লিন ক্লিন করার পরে ট্যাঙ্কের মধ্যে জলটা পুরো ভরে দিতে হবে। জলটাকে আগে আগে ক্লিন করতে হবে, বটম ক্লিনের মতন করে ক্লিন করে তারপরে জলটা ভরতে হবে। তাহলে কি হবে, জলটা ফ্রেশ হয়ে যাবে, মাছের গ্রোথ খুব সুন্দর হবে। এইভাবে করতে চাইলে ফলো করো।